2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার পুরুলিয়া জেলার পলাশকোলা গোপালপুর হাইস্কুলের ছাত্রী অর্পিতা পাল 491 নম্বর পেয়ে রাজ্যে অষ্টম ও পুরুলিয়া জেলায় প্রথম স্থান অধিকার করল। এতে উচ্ছ্বাসে মেতে উঠেছেন অর্পিতার পরিবার সহ পুরো গ্রামবাসী। ছোট থেকে সঙ্গীত জগতের প্রতি বেশ মনোযোগী ছিলেন অর্পিতা। আগামী দিনে শিক্ষিতা হতে চান তিনি। আজ রবিবার অর্পিতার বাড়ি পাথরটি গ্রামে গিয়ে তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত হলেন পুরুলিয়া জেলা পরিষদের সুজয় ব্যানার্জি। এদিন অর্পিতার বাড়িতে গিয়ে তাকে ফুলের তোড়া মিষ্টি দিয়ে সংবর্ধনা জানালেন তিনি। এছাড়াও সঙ্গে ছিলেন পাডুলিয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাঞ্চন দিগার, অঞ্চল সভাপতি কাজল পাল, অঞ্চল প্রধান অশোক কুমার মাহাতো। সভাধিপতি সুজয় ব্যানার্জি আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন। রাজ্যের অষ্টম স্থান প্রাপ্ত একজন আমার জেলারই একটি মেয়ে, আগামী দিনে আমি অ্যাকচুয়ালি খোঁজ খবর দিতে এসেছি এবং তাদের ব্যবস্থাপনা এবং মেয়েটিকে জিজ্ঞাসা করলাম কি পড়াশোনা করবো। মেয়েটি বললো যে আমি ইংলিশ ক্লাস করবো, প্রফেসর হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা তার আছে। খুব ভালো জিনিস, তোমার ভর্তি হওয়ার ক্ষেত্রেই হোক বা যে কোনো জায়গাতেই হোক, যেটা প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করলে তোমার বাবা মা বা তুমি আমি সেটা দেখব। আর পরিস্থিতি অনুযায়ী যখন যেটা প্রয়োজন হবে আমাদের সরকার এবং আমি আপনাদের পুরুলিয়া জেলা পরিষদ সবাই পাশে থাকবো।